বৃষ্টির দেখা নেই, তাপমাত্রার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে, প্রচণ্ড গরমে নাজেহাল সাধারণ মানুষজন, বেলা বাড়তেই রাস্তাঘাট প্রায় শুনশান হয়ে যাচ্ছে। কিন্তু অসহ্য গরম তাপপ্রবাহের মধ্যেই খোলা আকাশের নিচে কর্তব্য পালন করে চলেছেন সিভিক ভলেন্টিয়ার, ট্রাফিক পুলিশ সহ অন্যান্য বিভাগের কর্মীরা। মঙ্গলবার কোলাঘাট হাইওয়ে ট্রাফিক বিভাগের তরফে তাঁদের হাতে ছাতা, জল ও ওয়ারেসের প্যাকেট তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন গাড়ি চালকদের হাতেও জল ও ওয়ারেসের প্যাকেট তুলে দেওয়া হয় সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের তরফে। পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে এই ধরনের পদক্ষেপে সন্তোষ ব্যক্ত করেছেন জাতীয় সড়কে কর্মরত সিভিক ভলেন্টিয়াররা। অন্যদিকে এই প্রচণ্ড গরমে কিছুটা স্বস্তি দিতে পুলিশের লোকজন পথে নেমে পড়েছেন। এই দিন বীরভূমের সিউড়িতে ট্রাফিক বিভাগের ডিসিপি আক্তার আলীর নেতৃত্বে গত দুদিন ধরে সাধারণ মানুষজনের হাতে জলের বোতল সহ ওয়ারেসের প্যাকেট তুলে দেওয়া হচ্ছে। কোলাঘাট হাইওয়ে ট্রাফিকের পক্ষ থেকে আজকে ওই ওয়ারেস আর জলের বোতল প্লাস ছাতা, গরমে প্রচণ্ড গরমে ডিউটি করতে হয়। যারা ট্রাফিকে ডিউটি করে, সিভিক হোক, কনস্টেবল হোক, এনভিএফ হোক, হোমগার্ড হোক, যাই যারাই ডিউটি করেন, তাদের খুবই অসুবিধা হয়। সেই জন্য আজকে আমরা ছাতা এবং জলের বোতল আর ওয়ারেস সঙ্গে দিলাম। সঙ্গে যারা গাড়ির চালক, বাস, ট্রাক আর এনি যারা মোটামুটি যারা গাড়ির চালক, প্রাইভেট কার, সবাইকেই আমরা যতদূর সম্ভব, যতটা পারা হয়, মানে সম্ভব ততটাই আমরা আজকে ওয়ারেস এবং জল দিয়ে সাহায্য করার চেষ্টা করেছি। রোদে আমাদের মাথাটা হচ্ছে বাঁচানোর দরকার, মাথা যদি ঠিক থাকে তবে তারা ডিউটি ঠিকঠাক করতে পারবে। সেই জন্যই ছাতা অবশ্যই ব্যবহার করবে, ছাতা দেওয়া মানে যে সিগন্যাল পোস্টে কিংবা সাইডে রেখে দেওয়া নয়, রোদে অবশ্যই ব্যবহার করে তাদের যেন সঠিক ডিউটি করে, এই আশা রাখছি। আমরা প্রচণ্ড খুশি, আমরা খুবই মানে আনন্দিত যে আমাদের স্যাররা আমাদের সঙ্গে আছে, তারা আমাদের কষ্টটা বুঝতে পারছে এবং সত্যি রোডের মধ্যে দাঁড়িয়ে থেকে যে আমাদের কাজ করতে অসুবিধা হয় স্যাররা সেটা উপলব্ধি করেছে এবং আমরা দারুণভাবে খুশি আজকে আমাদের দিকে এগুলো দিয়ে সহযোগিতা করেছে। কোলাঘাট ট্রাফিক ওসি মাননীয় বলরামবাবু এসেছিলেন, উনি আমাদের হাতে এগুলো তুলেছেন। এটা কোলাঘাট, এটা আমরা দেউলা ট্রাফিকে এই মুহূর্তে ডিউটি করছি। পূর্ব মেদিনীপুর ও বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।